গল্পের আসর। বহু বছর আগে সেখানে একজন রাজকুমারী থাকত। সে তার রূপ নিয়ে খুবই গর্বিত ছিল। এবং সে তার চারপাশে কেবল সুন্দর জিনিস পছন্দ করত। ও, আমি চাই শুধু সুন্দর পাখিরাই আমার বাগানে থাকুক। আমি চাই এই কাকগুলো যাতে এখান থেকে চলে যায়। একদিন সকালে রাজকুমারীর বাবা তাকে একটা সুন্দর সোনার বল দিলেন। এই বলটা তোমার জন্য রাজকুমারী। আমি জানি তুমি সুন্দর জিনিস পছন্দ করো, কিন্তু তোমাকে অন্য জিনিসগুলোর মধ্যেও সৌন্দর্যের সন্ধান করতে হবে। ধন্যবাদ বাবা। রাজকুমারী প্রতিদিন সকালে প্রাসাদের পেছনে সুন্দর বাগানে ঘুরে বেড়াত, আর আজ সকালে সে তার সোনার বলটা সঙ্গে করে নিয়ে গিয়েছিল। সে বল বাতাসে উঁচু করে ছুঁড়তে শুরু করলো এবং মাটিতে পড়ার আগে সেটা ধরতে লাগলো। একবার সে অসতর্কভাবে বলটা ছুঁড়ে দিল, আর তাতে সোনার বলটা তার হাত থেকে ফসকে গেল। তারপর বলটা মাটিতে পড়ার পর গড়িয়ে পুকুরে পড়ে গেল। রাজকুমারী এতে খুবই দুঃখ পেল। সে নিশ্চিত যে সে ওই সোনার বলটা আর কোনোদিন দেখতে পাবে না। যা, এ বাবা, আমি আমার সুন্দর সোনার বলটা হারিয়ে ফেললাম। আমি ওরমার একটাও পাবো না। কেউ যদি থাকতো যে আমাকে ওটা ফিরিয়ে দিতে পারত। রাজকুমারীকে সারপ্রাইজ দেওয়ার জন্য লিলি প্যাডের ওপর বসে থাকা একটা ব্যাঙ তার উপর লাফিয়ে উঠল। সুপ্রভাত রাজকুমারী, দেখতে পাচ্ছি তুমি তোমার বল হারিয়ে ফেলেছো। আমি ওটা তোমার জন্য ফিরিয়ে আনতে পারি, কিন্তু এর পরিবর্তে তোমাকেও কিছু প্রমিস করতে হবে। কি? রাজকুমারী দেখলো ব্যাংটা খুব কুৎসিত দেখতে। তাকে দেখার পরে সে চাইল তখনই সেখান থেকে ছুটে পালিয়ে যেতে, কিন্তু সে তার সোনার বলটাও ফেরত পেতে চাইছিল, তাই সে ব্যাঙের সঙ্গে কথা বলতে লাগলো। আমি কথা দিচ্ছি, বল ফেরত পেলে আমার কাছে যত সোনা রূপো আছে আমি তোমাকে দিয়ে দেব। রাজকুমারীর এই কথায় ব্যাঙটার খুব হাসি পেল। সে সোনা রূপো চায় না। না রাজকুমারী, আমি সোনা রূপো চাই না, আমার অন্য কিছু চাই। ব্যাংটা কি চায় সেটা জানার জন্য রাজকুমারী খুবই কৌতূহলী হয়ে পড়ল। ব্যাং, তুমি কি চাও? থালায় খেতে চাই, তোমার সাথে নাচতে চাই, আর তোমার ঘরে শুতে চাই। কি?
ব্যাং বা তার প্রস্তাব কোনোটাই রাজকুমারীর পছন্দ হয়নি। কিন্তু রাজপ্রাসাদটা পুকুর থেকে অনেকটাই দূরে ছিল, তাই রাজকুমারী নিশ্চিত ছিল যে ব্যাং কোনোদিনই রাস্তা খুঁজে পাবে না। সেই কারণেই সে রাজি হয়ে গেল। আচ্ছা ব্যাং, আমি কথা দিচ্ছি, আমি আমার খাবার তোমার সাথে ভাগ করব, আমি তোমার সাথে নাচব, আর আমার ঘরে শুতেও দেব। আর আমিও প্রমিস করছি আমি তোমার বল এনে দেব। ব্যাংটা তখন জলে ঝাঁপ দিল আর সে পুকুরের গভীরে গেল। এবং সোনার বলটা খুঁজে বের করল। এই নাও তোমার বল রাজকুমারী, আমি আমার কথা রেখেছি, এবার তোমাকেও নিজেরটা রাখতে হবে। কি? রাজকুমারী তাড়াতাড়ি রাজপ্রাসাদের দিকে ফিরে যেতে লাগলো। তার সোনার বলটা নিয়ে খুব তাড়াতাড়ি সে ব্যাঙের ব্যাপারটা ভুলে গেল। সে নিশ্চিত ছিল যে ব্যাঙকে আর কোনোদিনই সে দেখতে পাবে না। কিন্তু সেই দিন সন্ধেবেলায় রাজকুমারী যখন খেতে বসেছিল, দরজায় একটা আওয়াজ হলো। এটা তো সেই ব্যাংটাই। সে লাফিয়ে রাজপ্রাসাদের ভেতর ঢুকলো আর ঠিক রাজকুমারীর পাশে বসে পড়লো। হ্যালো রাজকুমারী, আমি এখানে। রাজা ব্যাংটাকে দেখে খুব আশ্চর্য হলেন। এই ব্যাংটা কে রাজকুমারী? তুমি চেনো ওকে? ও এখানে কি করছে? রাজকুমারী ব্যাংটার ব্যাপারে রাজাকে সব কিছু বলল। এই ব্যাংটাই আমাকে সকালে সোনার বল খুঁজে পেতে সাহায্য করেছে, আর আমি ওকে কথা দিয়েছিলাম আমার থালায় খেতে দেব। আমি কথা দিয়েছিলাম ওর সাথে নাচব, আর ওকে আমার ঘরে শুতে দেব। রাজা বিশ্বাস করতেন কথা দিলে কথা রাখতে হয়, তাই তিনি রাজকুমারীকেও তার কথা রাখতে বললেন। কথা দিলে কথা তো রাখতেই হবে রাজকুমারী, তুমি কথা দিয়ে থাকলে সেটা তোমার রাখা উচিত, আর বিশেষ করে কেউ যখন তোমার প্রতি সহৃদয়তা দেখিয়েছে। কি? এসো রাজকুমারী, তোমার কথা রাখো, ব্যাঙের সঙ্গে তোমার খাবার ভাগ করে নাও। এবং রাজকুমারীও তার কথা রাখলো আর ব্যাংটাকে তার থালা থেকে খেতে দিল। ইয়ামি! ইস! তারপর ব্যাংটা রাজকুমারীকে তার সঙ্গে নাচতে বলল। রাজকুমারী, আমরা কি এবার নাচতে পারি? রাজকুমারী তার কথা রাখলো এবং ব্যাংয়ের সঙ্গে নাচলো, যদিও সে একটুও খুশি ছিল না। আর তারপরে ব্যাংটা রাজকুমারীর ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। শুভরাত্রি রাজকুমারী, শুয়ে পড়ুন।
রাজকুমারী তার কথা রাখলো, ব্যাংটাকে ঘরে শুতে দিল, কিন্তু এই সব কিছুতে সে একদমই খুশি ছিল না। পরের দিন সকালে যখন রাজকুমারীর ঘুম ভাঙল, সে ব্যাংটাকে কোথাও দেখতে পেল না। যাক, ভালো হয়েছে, ব্যাংটা চলে গেছে। কিন্তু রাজকুমারী অবাক হয়ে গেল তার ঘরে একজন সুদর্শন তরুণ রাজকুমারকে দেখে। সুপ্রভাত রাজকুমারী, আমাকে মনে আছে? আমি সেই ব্যাংটা যার সাথে তোমার কাল দেখা হয়েছিল। রাজকুমারী ভীষণ অবাক হল। তুমি সেই ব্যাংটা? তারপর রাজকুমার রাজকুমারীকে তার ব্যাং হবার গল্পটা বলল। হ্যাঁ রাজকুমারী, আমি আসলে একজন রাজকুমার। কিন্তু একটা দুষ্টু জাদুকর আমার উপর একটা জাদু করেছিল আর আমাকে ব্যাং বানিয়ে দিয়েছিল। সে বলেছিল আমি তখনই আবার রাজকুমার হতে পারবো যখন কোনো সুন্দর রাজকুমারী আমাকে তার থালা থেকে খেতে দেবে, আর আমার সঙ্গে নাচবে, আর আমাকে তার ঘরে শুতে দেবে। আর তুমি এই সব কিছু করে জাদুটা নষ্ট করে দিলে। আমি করেছি? হ্যাঁ। রাজকুমারী তার কথা রেখেছিল বলে খুব খুশি হল। খুব তাড়াতাড়ি সে আর রাজকুমার ভালো বন্ধু হয়ে গেল, আর তারা বিয়েও করল। এবং রাজকুমার রাজকুমারীকে দেখালো যে কিভাবে প্রত্যেকটা জিনিসে সৌন্দর্য খুঁজে নিতে হয়। আবার বন্ধুদের সঙ্গে আলাপ করো। ওদের নাম হলো চিকা আর চিকু। হাই ডাইনো। হাই হাই। দেখে ভীষণ সুস্বাদু আর উপকারী মনে হচ্ছে। তার কিছুক্ষণ পর চুচু একটা আপেল তুলে নিল, আর তাতে একটা কামড় বসাতেই তার দাঁতটা বেরিয়ে এলো। এটা আপনার জন্য জুলিয়ান। আমি জানি আমাদের বাগানটা পরিষ্কার রাখতে আপনি কতটা পরিশ্রম করেন।